এবার চলুন বীরভূম ছেড়ে ঘুরে আসি বীর কুমারদের দেশে, বাংলা ছেড়ে ব্যাঙ্গালোরে। মহাভারতের পড়তে পড়তে কতই না গল্প, কত রোমাঞ্চ, কিন্তু আজ যে গল্প শোনাবো তার উৎস মহাভারতে হলেও শেষটা কিন্তু নয়, গল্পটা পুরনো হলেও যা পুরাণে নেই। এখানে সুর আছে, তাল আছে, ছন্দ আছে, রং আছে, সং আছে, ঢাল তরোয়াল সব আছে। সুদূর দক্ষিণের এক পার্বণের আমন্ত্রণ এসেছে। বিবিধতায় ভরা এই ভারতভূমির বৈচিত্র্যে মুগ্ধ সেই লাস্ট বেঞ্চে বসা স্টুডেন্টগুলোর সাথে কল্পনায় ডানা মেলে উড়ে চলুন দ্রৌপদাম্মার ঘরে ফেরার উৎসবে সামিল হতে। আরে মশাই, কি বললেন, দ্রৌপদাম্মার ঘরে ফেরার উৎসব? আমরাও তো দুর্গামা বাপের বাড়ি এলে দুর্গাপূজা করি। হ্যাঁ, অনেকটা এইরকমই। আর দ্রৌপদাম্মা সেই বাকে? দ্রৌপদাম্মা হলেন দ্রৌপদী। তাহলে শুনুন, শ্রীলঙ্কা, ব্যাঙ্গালোর, কোলার, মূলত এসব জায়গায় বাহনিকুল বা অগ্নিকুল ক্ষত্রিয় বংশে থিগোলা সম্প্রদায় বলে এক ধরনের জনজাতি বসবাস করেন। তাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাপ্রস্থানের সময় নরকের দরজাটা সবেমাত্র তখন চোখে পড়েছে, এমন সময় সেখানে উদয় হলো এক ভয়ঙ্কর অসুর, তিমিরাসুর। এই একটিমাত্র অসুর তখনও বেঁচে ছিল। তখন পঞ্চপাণ্ডবের পরিবর্তে দ্রৌপদী এগিয়ে এলেন আর এক আত্মা শক্তির রূপ ধারণ করলেন, হয়ে উঠলেন দ্রৌপদী মাতা বা দ্রৌপদাম্মা। আর সেই দ্রৌপদাম্মাকে তখন সাহায্য করতে হাতে অস্ত্র তুলে নিলেন কিছু বীর পুরুষ, বীর কুমার, যারা থিগোলাস ক্ষত্রিয় বলে নিজেদের এখনো পরিচয় দেয়। তারপর সে কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাঁটা। অবশেষে তিমিরাসুরের পতন হলো। পঞ্চপাণ্ডবদের স্ত্রী হলেও পাশা খেলায় হারের পর প্রকাশ্য রাজসভায় কৌরবদের দ্বারা দ্রৌপদীর যে অপমান হয়েছিল বা পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে তার সন্তানদের হারানোর শোক তাকে এক অসীম শক্তির আধার করে তুলেছিল। এদিকে যুদ্ধ শেষে তার বীর শিশুরা দ্রৌপদীকে ওদের সাথেই থেকে যেতে বললেন, কিন্তু পতিব্রতা নারী পণ করে নিয়েছিলেন আগে
যে পঞ্চপাণ্ডবদের সাথে তিনিও মহাপ্রস্থান করবেন। তবে শেষমেশ মা মা ডাক শুনে তার চিত্ত বিগলিত হলো। বললেন, যেতে দে বাছা, কথা দিলাম প্রতি বছর তোদের সাথে দেখা করতে আসব। আর দ্রৌপদাম্মা যখন ঘরে ফেরেন, থিগলাসরা পুরো ছিঙালালা উৎসব করে। মায়ের ঘরে ফেরার উৎসব আমরা বাঙালিরা জানি ঠিক কতটা আবেগ মেশানো থাকে, তাই না? এখানে দ্রৌপদীর পুজো করা হয় আদি পরাশক্তি আর পার্বতী রূপে। খড়গা উৎসব বাংলার কৌতূহলী খুদে ডিটেকটিভদের কাছে কিন্তু একটা অনবদ্য খোরাক হতে পারে এই উৎসব। খড়গার বাহক অর্থাৎ এই পুরুষ ঠাকুরের মাথার উপর থাকে একটা মঙ্গল ঘট, আর এই ঘটে করেই নাকি দ্রৌপদাম্মা ঘরে ফেরেন। তবে সেই 800 বছর আগে চালুক্য রাজবংশের সময় থেকে চলে আসা এই প্রথায় কেউ জানে না ওই ঘটে আসলে কি রহস্য লুকিয়ে আছে। এমনকি পুরুত ঠাকুর নিজেও হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। তার এক হাতে থাকে রৌপদণ্ড আর বাম হাতে থাকে বাকু। বীরকুমারের দল গীত বাদ্য সমবায়ে পুরোহিত ঠাকুরকে বেষ্টন করে এগিয়ে নিয়ে যান। আর কিছু লোক জনগণের ভিড় ঠেলে গোবিন্দা গোবিন্দা বলে পথ তৈরি করেন, এদের কর্তা বলে। আর এই যাত্রাপথে মাঝে মাঝেই সিংহা জাতীয় এক বিশেষ বাঁশি বাজানো হয়। দেবী মা মন্দিরে প্রবেশ করলে বীরকুমারের দল তাদের আনুগত্য প্রকাশ করতে তলোয়ার দিয়ে নিজেদের বুকে আঘাত করতে করতে শক্তির আস্ফালন প্রকাশ করেন। এই খড়গা উৎসবের মধ্য দিয়ে দেবীর আদি শক্তি মর্তে আনা হয়। যেহেতু দ্রৌপদী যাজ্ঞসেনী, তাই এই উৎসবের প্রতি পদক্ষেপে প্রদীপ বা কর্পূরের আলো পুষ্প শোভিত যাত্রাপদে প্রজ্বলিত রাখা হয়। Thank you.
গাছের গুড়ি সাজিয়ে এক বিরাট যজ্ঞ সভার আয়োজন করা হয়। সাধারণত রাত্রি যখন গভীর হতে যায়, রাত্রিবেলা তেপান্তরের মাঠে এই পবিত্র যজ্ঞ সভার আসর বসে। আমরা এখানে যে খড়গা উৎসবের কথা বলছি, সেটা হাসি খড়গা নামে পরিচিত। এছাড়া হুবিনা খড়গা বলে আর এক ধরনের কর্মসূচিও পালিত হয় ঠিক এর একদিন পর। মশাই, আপনি যে বলেছিলেন কীর্তন শোনাবেন। আচ্ছা চলুন এই গলির দিকে আর একটু কীর্তন শ্রবণ করে নিজেকে ধন্য করুন। పరాయి రాజ్యములో వంటై చేసిపెడుతుంటే చూసి ఎలా భరించాలి అని ధర్మరాజు కుమిలిపోతున్నాడు. కానీ చేసేది లేదు, ఏదో ఒక మార్గాన అజ్ఞాతవాసాన్ని పూర్తి చేయాల్సిందే కదా. కాబట్టి తన బాధని దిగమింగుకొని అర్జునుడిని చూసి అన్నాడు, మరి అర్జున సాక్షాత్ శ్రీకృష్ణ పరంధామ అని సొంత భావమర్తివిరా, నువ్వు ఎలా గడపదావరా అజ్ఞాతవాసాన్ని అన్నాడు. అర్జునుడు అన్నాడు, అన్నయ్యా ఎందుకు ప్రతి ఒక్క దానికి బాధపడతావు, అయినా కలిసి రక్తం పంచుకున్న వాళ్ళము కలిసి కష్టాలు పంచుకోలేమా? నా గురించి నువ్వేం భయపడద్దు, నీతో పాటి నా కష్ట సుఖం కూడా. నేను ఆ విరాట మహారాజు కొలువులో అటు ఆడదిగా కాక ఇటు మగవాడిగా కాక నపుంసక రూపాన్ని ధరించి బృహన్నల అనేటువంటి నామధేయముతో ఒక సంవత్సరము ఆడవాళ్ళకి నాట్యం నేర్పించుకుంటూ అజ్ఞాతవాసాన్ని అవలీలగా గడిపేస్తాను. నా గురించి మీరేం భయపడద్దు, మీరేండి అన్నయ్య అన్నాడు. ఆ మాటలు విన్న ధర్మరాజుకి ఆశ్చర్యం వేసింది. ఏరా అర్జున, చీ, ఆ మాట ఎలా అంటున్నావురా నువ్వు? నీచమైనటువంటి నపుంసక రూపాన్ని ధరించి ఆడవాళ్ల మధ్య తిరుగుతావా? శివ శివ, ఎంత మాట వినాల్సి వచ్చింది నేను అర్జున అని ధర్మరాజు కన్నీళ్లతో ఇలా బాధపడుతున్నాడండి. తెచ్చినావు రాజసూయమునకై రాజుల నోడి నుంచి తెచ్చి ధనం పన్నకిచ్చినావు
కల్పించిన అట్టి వీరుడవైనని నపురసకుడవై ఎట్లు మన ఎలుగుదు. গ্রামের প্রতিটি বাড়িতে জ্বলে ওঠে হাজার হাজার দীপ, আকাশে পূর্ণিমার চাঁদের চারপাশে ঘিরে আতশবাজি অদ্ভুত এক মায়াজাল তৈরি করে। এছাড়া মেলা বসে, কীর্তন হয়, নিমন্ত্রিত আত্মীয় কুটুমরা আহ্লাদে আটখানা হয়ে ঘুরে বেড়ায় মণ্ডপে মণ্ডপে।